শখের জিনিসটা কিনে রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। অনলাইন থেকে বাসার জন্য খুবই সুন্দর কিউট কিউট বেশ কিছু জিনিস কিনলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আমরা মেয়েরা ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসি। ঘরের যে কোনো জিনিস দেখলেই, সেটা হাঁড়ি পাতিল হোক বা একটা সুন্দর চামচি হোক, দেখলেই কিন্তু কিনতে ইচ্ছা করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, অনলাইন থেকে আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার ভিতরে দু একটা জিনিস চলে এসেছে, সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার খুবই পছন্দের এই জিনিসগুলো, আমি যখন ঘরে বসে মোবাইল দেখি এই জিনিসগুলো অনলাইনে দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল, ভাবলাম অর্ডার করে জিনিসগুলো আমি কিনে নিই। আর আসলে এই জিনিসগুলো খুবই কিউট, খুবই সুন্দর। আমি দুইটা ফ্রুটসের ঝুড়ি কিনেছি, আর একটা আমি এখানে কিনেছি, যে কোনো কিছুই রাখা যাবে। এই জিনিসটা খুবই কিউট, যে কোনো জায়গায় সুন্দর করে সাজিয়েও রাখা যাবে, আর এর ভিতরে তো বাদাম কিশমিশ এগুলোও রাখা যাবে। সংসার ভালোবাসি, তাই যেখানেই যাই চিন্তা থাকে সংসারের জন্য কিছু একটা কিনবো, মনের মতো করে সাজাবো। ঘর যেমনই হোক, প্রতিটা কোণায় রয়েছে আমার হাতের স্পর্শ। আর ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি দুইটা ফ্রুটসের ঝুড়ি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম ঝুড়িগুলো যদি একদম ছোট হয় তাহলে তো অনেক বেশি ফ্রুটস ধরবে না, সেজন্য আমি দুইটা অর্ডার করেছিলাম। মোটামুটি সাইজ, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, সেজন্য দুইটা আমি অর্ডার করে নিয়েছিলাম। এই যে আমি সুন্দর করে সেট করে নিলাম, মানে সেটিং করে নিলাম, এর ভিতরে এখন আমি ফ্রুটস সাজিয়ে রাখবো। আর কিভাবে আমি আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমরা অনেকে মনে করি ঘরের জিনিস অনেক দামি দামি হলেই হয়তো ঘরটাকে খুব সুন্দর করে সাজানো যায়, আসলে একদম ভুল ধারণা। খুব অল্প টাকা দিয়ে জিনিস কিনেও কিন্তু খুব সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা যায়। ফ্রুটসের এই ঝুড়ি দুটো আমি কিনেছি 70 দিরহাম দিয়ে। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করবেন, সেজন্য আমি আগেই বলে দিলাম। আর কিউট এই ড্রাই ফ্রুটসের বাটি দুটো কিনেছি 15 দিরহাম দিয়ে। ঘর সাজাতে আর সাজানো ঘর দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার ব্লগগুলো যারা প্রথম থেকে দেখেছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি কিন্তু খুবই ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি। জীবন তো জীবনের নিয়মেই চলবে, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যত কষ্টই হোক নিজের সংসারকে পরিপাটি করে গুছিয়ে নিতে ভালো লাগে। বিদেশের বাড়িতে আমাদের কিন্তু হেল্পিং হ্যান্ড ওই রকম নেই, সপ্তাহে একদিন বা দুই দিন হেল্পিং হ্যান্ড আসে, বাকি 5 দিন আমাকেই কিন্তু আমার এই সুন্দর সংসারটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। সংসারের ছোট ছোট এই কাজগুলোর মাঝে কিন্তু অনেক আনন্দ খুঁজে পাই। অনলাইনে আমি বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তার ভিতরে আজকে 2-3টা জিনিস আমার হাতে এসে পৌঁছিয়েছে। বিকালের দিকে যখন আমি এইগুলো পেলাম ভাবলাম আমি কখন খুলবো, আর আমার এই সুন্দর কিউট কিউট জিনিসগুলো দেখবো। আপনাদের ভাইয়ার আজকে নাইট ডিউটি ছিল, ও নাইটে চলে গেল, তখন আমি এই বক্সগুলো খুলে সুন্দর করে কিচেনে নিয়ে আসলাম, যে কিচেনে নিয়ে এসে আমার ফলের ঝুড়িটাতে সুন্দর করে ফলগুলো সাজাই, আর কী কী জিনিসগুলো কিনেছি সেগুলো একটু দেখাই। প্লেট রাখার এই র্যাকটাও আমি কিনেছি, আগে যেটা ছিল সেটা একটু বড় ছিল আর ছিল 3 তাকের, এখন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 2 তাকের। আমার কিচেনটা অনেক বড়, তারপরও আমার মনে হয় যে কোনো জিনিস ছোট দেখে কিনলে স্পেসও কম লাগে, দেখতেও সুন্দর লাগে। আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু দিনের বেশিরভাগ সময়ই কিচেনে থাকতে হয়, আর কিচেনটা যদি দেখতে সুন্দর হয়, গোছানো থাকে, পরিপাটি থাকে, তাহলে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবসময় দামি দামি জিনিস কিনে যে ঘর সাজিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই, নিজের যা আছে সেগুলো দিয়ে কিন্তু ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর এই যে আমার কিচেনে একটা ডাইনিং টেবিল আছে, সেই টেবিলটাকেও আমি খুব সুন্দর করে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। আপনাদের ভাইয়ার যখন নাইট ডিউটি পড়ে বেশিরভাগই কিন্তু ঘর গোছানোর কাজগুলো আমি রাতেই করি,
রাতে করতেই আমার কাছে ভালো লাগে। দিনের বেলা দেখা যায় বিভিন্ন কাজে আমি সময় পাই না, তাই মাঝে মধ্যেই আমি রাতে আপনাদের ভাইয়া যখন নাইটে যায় তখন আমার ঘরবাড়িগুলো আমি সুন্দর করে গুছাই। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন, আপু তোমার পোড়াটা কিচেন একদিন দেখিও। ইনশাল্লাহ আমি যে জিনিসগুলো অর্ডার করেছি সেগুলো আসলে সাজিয়ে গুছিয়ে পোড়াটা কিচেন আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুই দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। পরের দিন সকালবেলা নাস্তা করব, সেই জন্য আমি ডিম পোস্ট করে নিচ্ছি। যেদিন দুপুরবেলা কোনো রান্নাবান্না থাকে না, আগের দিনের রান্নাগুলো থাকে, ভাবি যে আজকে দুপুরবেলা কোনো কাজ নেই, শুধু বের করব ফ্রিজ থেকে, গরম করব আর খাবো, মনে মনে অনেক খুশি লাগে। কিন্তু আসলে কাজ দেখে আমরা যতই দূরে থাকি না কেন, কাজ কিন্তু আমাদেরকে খুঁজে বের করে ফেলে। আজকে আপনাদেরকে দেখাবো আমার রান্নাবান্না ছিল না ঠিকই, কী কী কাজ ছিল সেগুলো একটু দেখাই। এই যে এখানে আমি দুই প্যাকেট সসেস নিয়ে নিয়েছি, আর এই সসেসগুলো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখানে তান্দুরি চিকেন মাখিয়ে রাখবো, সেজন্য চিকেনগুলোকে রেডি করে নিয়েছি। আর রাতে যেহেতু আমরা রুটি খাই, সেজন্য বেশ কয়েকটা রুটি আমি তৈরি করে রেখে দিলাম। আর এই বছরে আমাদের ভাপা পিঠা, নারকেলি পিঠা এগুলো খাওয়া হয়নি, সেজন্য আমি দুই বক্স নারকেল নিয়ে এসেছিলাম, কুরানো নারকেল। আর এই যে দেশের থেকে আনা গুড়, পাটালি গুড়, খেজুরের, আমি গুড়টাকে গলিয়ে নিচ্ছি আর এর ভিতরে নারকেলগুলো দিয়ে আমি সুন্দর মতো প্রসেসিং করে রেখে দিব। যখন সুযোগ সময় হবে তখন আমি নারকেলি পিঠা আর আমি ভাপা পিঠাটা বানিয়ে নিব। মাঝে মধ্যে যখন রান্নাবান্নার চাপটা একটু কম থাকে তখন কিন্তু অন্যান্য কাজগুলো আমি করি সংসারের। বেশ কিছু জিনিস আমি ফ্রোজেন করে ফেলি বানিয়ে, সেগুলো আমার অন্য সময় কাজে লাগে। বাসায় যেমন টিচার আসে বা গেস্ট আসে তখন কিন্তু ওই জিনিসগুলো আমার অনেক ভালো কাজে লাগে। আজকে আমি বেশ কিছু কাবাবের জন্য মাংস রেডি করে নিচ্ছি, সেগুলোকে কাবাব বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই যে অনেক কিছুই থাকে না সংসারে, সেগুলো আস্তে আস্তে যখন সময় পাই তখন সেগুলো সেই কাজগুলো করে নিই। আজকে আমি এখানে জিরা গুঁড়া করে নিব, কারণ ভাজা জিরাটা কিন্তু আমাদের বেশিরভাগ তরকারিতেই লাগে, সেজন্য জিরাটা ভেজে ঠান্ডা করে গুঁড়া করে এখন একটা বক্সে করে রেখে দেব। আর নারকেল আর গুড় একসাথে আমি এখন প্রসেসিং করে সুন্দর করে এটাও আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন সময় সুযোগ মতো আমি টাইম পাবো তখন আমি পিঠা বানিয়ে নিতে পারবো। সব কিছু যদি রেডি করে রাখা যায় তাহলে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে, কষ্টটাও অনেক কম হয়। আর কাবাবের জন্য মাংসটা আমি এখন রেডি করে নিচ্ছি। ডাল আর গরু মাংস খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, বেশ কিছু পানি দেখা যাচ্ছে, এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে মিক্সচার মেশিনে দিয়ে এটা আমি সুন্দর করে পেস্ট করে নেব। মোটামুটি যেদিন দুপুরবেলা কোনো রান্নাবান্না থাকে না সেদিন এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো করে একটু আগিয়ে রাখি। আমি বেশ 40টার মতো কাবাব তৈরি করেছি, কাবাবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য। এখন আমি এগুলোকে নিয়ে একটু জিপার ব্যাগে করে রেখে দেব, বা এয়ারটাইট একটা বক্সে করে আমি সুন্দর করে ফ্রিজের ভিতরে রেখে দিব। বাসায় গেস্ট আসলে বা বিকালে নাস্তার জন্য এই ধরনের কাবাব যদি রেডি করা থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। আর এখান থেকে বেশ কিছু কাবাব আমি এখন রেখে দেব নর্মাল ফ্রিজে, বিকালে নাস্তা হিসেবে সবাইকে ভেজে দেব। আর এইভাবে যদি বেশ কিছু কাজ সংসারের করে রাখা যায় তাহলে কিন্তু অন্যান্য দিন একটু ফ্রি থাকা যায়। ভিডিও শেষে বলবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।